হাই বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের যেটা অপেক্ষা ছিল, তোমরা যেটা হচ্ছে নিটের অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কবে রিলিজ হবে সেটা অনেকে জিজ্ঞেস করছিলে। তো নিট 2023 অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের রিলিজ হয়ে গেছে, তোমাদের রিসেন্টলি, তোমাদের 10-20 মিনিট আগে তোমাদের রিলিজ হয়েছে। তোমাদের ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে neet.nta.nic.in। এই ওয়েবসাইটে তোমরা লগ ইন করলে প্রথমে তোমাদের এখানে যে সাইডে পাবলিক নোটিস সেকশন আছে, ওখানে নোটিসটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। ওখানে তোমরা ডাউনলোড করে দেখে নিও নোটিসে কী কী সব আপডেট দেওয়া আছে। আর এখানে রেজিস্ট্রেশন, নিট ইউজি 2023 রেজিস্ট্রেশন, এটা ক্লিক করলে তোমাদের যে ফর্ম ফিল আপের যে প্রসিডিওর, ওখানে গিয়ে তোমাদেরকে রেজিস্টার করে নিতে হবে। এই যে নিউ রেজিস্ট্রেশন, এই যে অপশনটা দেওয়া আছে এখানে, এই নিউ রেজিস্ট্রেশন অপশনে গিয়ে তোমাদেরকে শুরু করে দিতে হবে রেজিস্ট্রেশন, ঠিক আছে? তো তোমাদের লাস্ট ডেট কবে আর কী কী এখানে যা যা ইনফরমেশান সব কিছু নোটিশে তোমাদের দেওয়া থাকবে, তোমাদের নোটিশটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তো এটা হলো তোমাদের নোটিশ যেটা রিলিজ করা হয়েছে। তো এই নোটিশে কী কী আপডেট দেওয়া আছে সেটা তোমাদের একবার জানিয়ে দিচ্ছি। যে ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর নিট ইউজি, এখানে তেমন কিছু নেই। এখানে কোন কোন কোর্সের জন্য তোমরা ফিল আপ করবে সেটা হচ্ছে ব্যামস, বিইউএমএস, বিএসএমএস কোর্স অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, আর তোমাদের ইয়ের জন্য এমবিবিএসের জন্য, ঠিক আছে? তো তোমাদের আর এখানে আরেকটা জায়গা হাইলাইট করা আছে যে মিলিটারি নার্সিং সার্ভিস অ্যাসপিরেন্ট সিকিং অ্যাডমিশন ফর বিএসসি নার্সিং কোর্স বিং কন্ডাক্টেড অ্যাট আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস হসপিটাল আর রিকোয়ার টু কোয়ালিফাই। তো তোমরা যারা বিএসসি নার্সিংয়ের জন্য, তোমরা যেটা আর্মস ফোর্স মানে FMC-তে বিএসসি নার্সিং করতে চাও, তাদেরকেও নিটের ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে টোটাল 200 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, MCQ কোশ্চেন থাকবে 200টা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজির মধ্যে বটানি, জুলজি, এরকম তোমরা সবাই জানো। আর সময় হচ্ছে তোমাদের 3 ঘন্টা 20 মিনিট। আর কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর টাইমিং হচ্ছে 2টা থেকে চালু হবে, 5টা 20তে শেষ হবে। আর তোমাদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে আজ থেকে 6 তারিখ থেকে, আর নেক্সট এপ্রিল মাসের 6 তারিখ, মানে 1 মাস সময় আছে। এপ্রিল মাসের 6 তারিখে তোমাদের রাত 9টা অবধি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন থাকবে, তারপর কালেকশন উইন্ডো ওপেন হবে। তো তোমরা ধীরে সুস্থে ভালো করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে, ওকে? আর কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ বা তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো, ঠিক আছে? আর লাস্ট ডেট অফ সাকসেসফুল রেজিস্ট্রেশন অফ ফি তোমাদের এটা 6 তারিখে লাস্ট ডেট। আর তোমাদের ফিস, জেনারেল ক্যাটাগরির ফিস হচ্ছে তোমাদের 1700, আর EWS আর OBC নন ক্রিমিলিয়ার হচ্ছে 1600, SC ST PW BD আর থার্ড জেন্ডারের জন্য 1000, ঠিক আছে? তো অ্যানাউন্সমেন্ট অফ সিটি অফ এক্সামিনেশন এটা পরে দেওয়া হবে, আর অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটাও পরে দেওয়া হবে, ঠিক আছে? ডেট অফ এক্সামিনেশন তোমরা সবাই জানো 7 তারিখে, আর ডিউরেশন অফ এক্সামিনেশন 200 মিনিট, 200টা কোশ্চেন যেহেতু তাই 200টা মিনিট, ঠিক আছে? তো এটা তোমরা জানোই। এইটাই আছে এই যে নোটিসে ইনফরমেশন, এইগুলো ইনফরমেশন তেমন কিছু নেই, ঠিক আছে? আর এখানে এই যে হাইলাইটিং পয়েন্ট এটা পড়েছি, অল ক্যান্ডিডেট আর রিকোয়ার টু আপলোড অ্যাড্রেস প্রুফ প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের অ্যাড্রেস প্রুফের তোমাদের কিন্তু আপলোড করতে হবে, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেস প্রুফ মে ইনক্লুড আধার, ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার আইডি, আর বোথ ডকুমেন্ট আর টু বি মার্জড অ্যান্ড আপলোডেড ইন সিঙ্গেল PDF ফাইল। তো তোমাদের প্রেজেন্ট, তোমাদের যে ইয়েটা প্রেজেন্ট অ্যাড্রেসের প্রুফ আর তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসের প্রুফ, দুটো কিন্তু একসাথে মার্জ করে একটা PDF বানিয়ে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে? এটাই আছে। আর তোমাদের ইফ দ্য প্রেজেন্ট পারমানেন্ট আর দ্য সেম, দেন দ্য সেম ডকুমেন্ট উইল সাফিস। যদি তোমাদের প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে একটা ডকুমেন্টই অবভিয়াসলি লাগবে, ঠিক আছে? তো এটাই ছিল ইনফরমেশন। ক্যান্ডিডেট ডিজায়ার টু ইনফরমেশন বুলেটিন তোমরা চেক করে নিতে পারো কী কী আছে। আর আপাতত এটাই তোমাদের ইনফরমেশন আমার দেওয়ার ছিল। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, 1 মাস টাইম আছে, ভালো করে পড়ো, ঠিক আছে? আর তোমরা টেনশন নেবে না একদম, ভালো করে এই ফর্ম ফিল আপটা এখন করো আপাতত ঠান্ডা মাথায়, আর কিছু প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? চলো ভিডিওটা এখানে শেষ করছি। সকল তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও জানিয়ে দাও যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এখন 1 মাস টাইম আছে। ধীরে সুস্থে, কোনো জলদিবাজিতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে না, মিস্টেক হয়ে গেলে অনেক বড় ব্লান্ডার হয়ে যাবে, ঠিক আছে? চলো ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে টাটা, বাই বাই, সকলকে অল দ্য বেস্ট।